যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ এছাড়া পৃথক হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু পলক সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সহ সাতজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি ছাত্র জনতার আন্দোলনের সহিংসতার দায় এড়াতে পারে না আসামিরা আরও জানাচ্ছেন ইয়াসিন রানা নিয়ে রোববার সকালেই নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গন আটটার পর একে একে আট আসামিকে তোলা হয় ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে শুনানি হয় রাজধানীর যাত্রাবাড়ি আদাবর ও তেজগাঁও থানায় করা পৃথক হত্যা মামলার উভয় পক্ষের শুনানি শেষে যাত্রাবাড়ি থানায় রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক আর তেজগাঁও থানার দুটি মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেফতার দেখানো হয় এ সময় তাদের জামিন আবেদন শুনানি শেষে তা না মঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত এদিকে আদাবর থানায় করা হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসানের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এ সময় রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী বলেন ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার দায় এড়াতে পারেন না আসামিরা বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন তারাও এই সহ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন বিজ্ঞ আদালত তাদের সোজারেশ করে জামিন প্রার্থনা না মঞ্জুর করেন তবে আসামিদের আইনজীবী জানান ন্যায় বিচার পেতে প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাবেন তারা আদালতকে এবং আইনের যে যন্ত্রকে ব্যবহার করে এই আসামিদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সম্পৃক্ত করা হয়েছে আমরা দীপমণির ব্যাপারে বলেছি যে উনি একজন মহিলা মহামান্য হাইকোর্টের আপিলেট ডিভিশনে স্পষ্ট অর্ডার রয়েছে যে যদি একজন মহিলা হয় যদি বয়স্ক হয় যদি একজন শিশু হয় তাহলে তাদেরকে জামিন দেওয়া যাবে এদিন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছাড়া অন্য কোন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেননি তদন্ত কর্মকর্তা ইয়াসিন রানা এটিএন বাংলা ঢাকা